একটা দল বেরিয়েছে না, নাম জানেন আপনারা? এই নাম জানেন কি নাম? তুত আহলে হাদিস। হ্যাঁ আহলে হাদিস। আরে আহলে হাদিস তো আমি আপনি, ওরা আহলে হুদুস। তা ভাই ওদের আকীদা আমার রাসূল পাকের আহলিয়া পরিবারদের সামনে আম্মা জান আব্বা জানতে তো জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, দিও বেটারা খান্ত হয়নি। ওদের আকীদা ওই নাসিরউদ্দিন আলবানি তার আকীদা বইয়ের মধ্যে লিখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের পক্ষে জেনাই লিপ্ত হওয়া সম্ভব। জোরে বলো নাউজুবিল্লাহ মিন জালিক। কাদের সামনে কথাটা বলল এই কথা বলেন? ওদের বইয়ের নাম সিলসিলাতুল আহাদিস সহিহা। ওদের বইয়ের যে হাদিস লেখা আছে হাদিস নাম্বার 2507 খণ্ড 6 পৃষ্ঠা 26 প্রকাশনায় মাকতাবাতুল মারিফ রিয়াদ। ওই নাসিরউদ্দিন আলবানি ওদের শায়খ আরো লিখছে, ভালো করে নোট করবেন, কারণ ওদের টোটাল আকীদা ওরা জানে না কার বাসায় হাত দিয়েছে। হ্যাঁ পুকুরের পাড়ে ফুটো দেখেছে হাত গলিয়ে দিয়েছে, কি ঠিক না বেটিক গো? পুকুরের পাড়ে আপনার তো মাছ চাষ করেন তো বলেন না, পুকুরের পাড়ে ফোকর দেখলি হাত গলাতে মন যায় তাই না? কি সব ফোকরে কি ভাই মাছ থাকে? কি থাকে ভাই? হ্যাঁ সাপ থাকে, বুঝতে পেরেছেন? ওরা বোঝে না কোন ফোকরে হাত দিয়েছে। দাদা পীর রহমতুল্লাহ আলাইহে ওদেরকে বাহাসের জন্য ডাক দিয়েছে, বেটারা বাহাসে বসেনি, বেটারা বসেনি। নবাবপুর নাম শুনেছেন? মশাহাট থেকে যেতে হয় একটুখানি ভিতরে, প্রায় 4-5 কিলোমিটার নবাবপুর। সেখানে দাদা পীর রহমতুল্লাহ আলাইহে আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবে দেখে নেবেন বা বিভিন্ন দাদা পীর খলিফাদের কিতাবে দেখে নেবেন যে ওখানে দু গাড়ি কিতাব নিয়ে যাওয়া হয়েছে গরু গাড়ি করে ওদের সঙ্গে বাহাস করবে বলে, বেটারা আসেনি। এই কয়েক বছর আগে একটু মাথা চাড়া দিয়েছিল, আবার আমরা দাদা পীরের আওলাদরা আমরা সেখানে বাহাসের ডাক দিয়েছিলাম, বেটারা আসেনি, বুঝতে পেরেছেন? বেটারা আসেনি। তার মধ্যে কিছু মানুষ আবার ঘর ছাড়া হয়ে গেছিল, বুঝতে পেরেছেন? তা ভাই শাহকে ও বেটারা শুধু ফোনেই বক্তব্য দেবে আর ফোন করে করে আপনাকে আমাকে প্রশ্ন করবে, কি ঠিক নেবে? ঠিক। এরা কাদের কাজ বলেন তো? পিছন দিক থেকে ঠোকর মারা কাদের কাজ? এই কথা বলেন না, মুনাফেকের কাজ, মুনাফেকের কাজ, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে সেই মানুষ পিছন দিক থেকে ছোড়া মারে, সামনে দিক থেকে বাপের বেটার মতো ছোড়া মারে না। আয় সামনে আয়, তুই মায়ের দুধ খেয়ে থাকিস, কারণ লাট্টু যেন 1-2-3 খেয়ে মানুষ তো ভাই আর কেমন হবে ভাই, কি ঠিক নেবে? ঠিক। লাট্টু যেন 1-2-3 খেয়ে মানুষ তো আর কেমন হবে পোলট্রি মুরগি, বুঝতে পেরেছেন না? সামনে আয় বস, কত ধানে কত চাল ইনশাল্লাহ বোঝা যাবে, বোঝা যাবে। তা ভাই সাহেব ওদের আকিদা ওদের শায়খ নাসিরউদ্দিন আলবানি আরো লিখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের মাঝে সর্বশ্রেষ্ঠ নন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাই নয় আরো লিখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম, নাউজুবিল্লাহ মিন জালিক, বুঝতে পেরেছেন? শুধু ওটা নয়, আল্লাহ তাআলার পায়ের পিণ্ডলিপি বা শাখ রয়েছে, শুধু ওটা নয়, আল্লাহ তাআলার প্রকৃত হাত রয়েছে, আল্লাহ তাআলার হাসা একটি হাসা আল্লাহ তাআলার একটি সিফাত। আরো লিখছে নবী ও রসুলগণ বিভিন্ন ধরনের সগীরা গোনা ও আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হন। জোরে বলো নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ ভাই রসুল পাক একটা কোনো গুণা করেছেন? জোরে বলবেন আল্লাহ পাকের একটা অবাধ্য হয়েছেন? এই আওয়াজ দেন। আজকে এরা বলছে রসুল পাক রসুলগণেরা সগীরা গুনা করেন এবং আল্লাহ পাকের অবাধ্য হন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে রসুল
আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আমার আমাকে আপনাকে আল্লাহ পাকের সম্মুখে প্রকৃত উম্মতে মুহাম্মদ হিসাবে দাঁড় করাবার জন্য রাসূল 63 বছর কেঁদেছেন আর আজ আমি কাট মুসল্লি হয়ে ঘুটে কোরোনো হয়ে আজকে মাথায় টুপি মাথায় পাগড়ি মুখ ভর্তি দাঁড়িয়ে রেখে আজ উম্মত মুহাম্মাদীগুলোর ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ করে জাহান্নামের দিকে ঠেলে ঠেলে ফেলতে আরম্ভ করে দিয়েছে ঠিক না বে ঠিক এ সাহস কে দিয়েছে এ সাহস কে দিয়েছে আজকে রাসূল পাকের ভালোবাসার উম্মত উম্মতীগুলোর ঈমান আমল আকীদাগুলোকে নষ্ট করে জাহান্নামী বানাবার আজকে লক্ষ্য করে দেখুন সোশ্যাল মিডিয়া খুলুন বলছে রাসূল আমাদের মতো মানুষ কি বলছে না বলেনি রাসূল আমাদের মতো মানুষ রাসূল মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় যদি বলা হয় রাসূল পাকের রওজা মুবারক ফতোয়া দিচ্ছে রওজা মুবারক বলা চলবে না বেদাত হারাম একটা দল বেরিয়েছে না নাম জানেন আপনারা এই নাম জানেন এ জোরে বলেন না এই কথা বলে না রাগ করছে নাকি আমার উপর আপনারা কি নাম তুত আহলে হাদিস হ্যাঁ আহলে হাদিস আরে আহলে হাদিস তো আমি আপনি ওরা আহলে হুদুস ওরা আহলে হুদুস মানুষ মানুষ দেখেছেন তো একটা ভালো মানুষ আছে তার ব্যবহারটা খুব ভালো ঠিক না বে ঠিক ব্যবহারটা খুব ভালো মানুষের মতো মানুষ ঠিক না বে ঠিক আর মানুষরূপী কিছু জানোয়ারও আছে মানুষরূপী কিছু জানোয়ারও আছে দেখবেন জানোয়ারদের সঙ্গে সমতুল্য করাটা করে জান্নাতে ছোট করা হবে জানোয়ারদের ছোট করা হবে দেখবেন কুকুর আপনাদের এই সাইডে তো ঘটে সব মাঝে মাঝে সব দেখি মনিব কুকুরটা যার বাড়িতে লালন পালন হয়েছে সেই বাড়ির মালিক কি করেছে নৌকা করে এই পার থেকে উপারে যাচ্ছে আর কুকুর ই মাতা ও মাতা করতে করতে ঝাপাং করে নদীতে ঝাঁপ মেরে দিয়েছে যাচ্ছে কোথা মনিবের পিছু পিছু যাচ্ছে ঠিক না বে ঠিক এরা নুন খেয়ে নেমাকারামি করে না পশুরা নুন খেয়ে নেমাকারামি করে না কিন্তু বর্তমান দিনে কিছু মানুষরূপী জানোয়ার আছে এরা নুন খেয়ে নেমাকারামি করে আল্লাহ পাকের খায় আল্লাহ পাকের নিয়ে পড়ে আল্লাহ পাকের নিয়ে চলে আর ইহুদি খ্রিস্টানদের দালালি করে বেড়ায় আমার আপনি ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ করে জাহান্নামী বানাবার পরিকল্পনা করে রাসূল পাকের শান মান ইজ্জত মর্যাদা বাড়াতে 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 এত বাড়িয়ে দিয়েছে নিচেই খুঁজে পাওয়া যায় না আছে না নেই গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে বলে না গাছে তুলে দিয়ে সে মই কেড়ে নিয়ে বলে আপনাকে গাছে তুলে দিয়েছে ভাই দিবার পরে মই কেড়ে নিয়েছে আপনার কি হবে ভাই দশা কি হবে গো এ জোরে বলেন গাছ থেকে লাভ দিতে হবে নাহলে সারা রাত দিন গাছে বসে থাকতে হবে আর যখনই গাছ থেকে লাভ দেবেন হাত ভাঙবে পা ভাঙবে মাথা ফাটবে চোটচাট লাগবে ঠিক না বে ঠিক এরা রাসূল পাকের শান মান ইজ্জতটাকে বাড়াতে বাড়াতে গাছে তুলে দিয়েছে দিয়ে মই কেড়ে নিচ্ছে এরা বলে যে রাসূল পাক আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় রাসূল পাকের রওজা মুবারকে যারা হজ করতে গিয়ে রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে যায় সকলে না যায় হারাম কাজ করতে যায় সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক ভাইসা আগে যখন প্রসঙ্গ আসলো একটু বলি রাসূল পাক আমাদের মতো মানুষ না কেমন মানুষ আল্লাহ নবী দয়ার নবী যখন তেনার বয়স ছিল 5.5 বছর কম বেশি রাসূল আমার একদল বাচ্চা ছেলের সঙ্গে খেলাধুলা করছেন খেলাধুলা করছেন ময়দানে হঠাৎ ময়দানের সাইডে একজন যুবকের আব্বা যান দুটো হাতকে বাড়িয়ে দিয়ে তার সন্তানের নাম ধরে ডাকতে লেগেছে আর যে ছেলেটা রাসূল পাকের সঙ্গে খেলাধুলা করছিল ওই ছেলেটা খেলাধুলা ছেড়ে দিয়ে তার বাপের ডেকে সারা দিয়ে ছুটতে লেগেছে রাসূল আমার খেলাধুলা বন্ধ করে তাকিয়ে আছেন ফ্যালফ্যাল করে ওই ছোট বাচ্চাটা ছুটে 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 গিয়ে তার বাপের কোলে ঝাঁপিয়ে পড়েছে
বাপ কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা কপালে চুমা দিয়ে কত মায়া কত মমতা কত ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে রাসূল আমার মনে মনে ভাবছেন আহারে আজকে এর আব্বা আছে কত মায়া কত মমতা কত ভালোবাসা দিয়ে দুটো গালে চুমা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে আজকে আমি মুহাম্মদ এত বড় হয়ে গেলাম কই আমার আব্বা তো আমার কাছে আসলেন না একবারে বেটা মুহাম্মদ বলে আমাকে ডাকলেন না আমার দুটো গালে চুমা দিলেন না নবী আমার মনে মনে ভাবছেন চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা পড়ছে কাঁদছেন বাচ্চা ছেলেরা কিছু ছুটে আসে ভাই মুহাম্মদ তুমি কাঁদছো কেন রাসূল আমার কাঁদতে কাঁদতে বলে দেখুন দেখো ভাই ওই যে আমার পাড়ার চাচা তার কলিজার টুকরা সন্তানকে কত মায়া কত মমতা কত ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে আমি মুহাম্মদ এত বড় হয়ে গেলাম কই আমার আব্বা তো আমার কাছে আসলেন না আমাকে একবারে বেটা মুহাম্মদ বলে কোলে উঠিয়ে নিলেন না আমাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে গেলেন না ওই সময় বাচ্চারা রাসূল পাককে সান্ত্বনা দিয়ে বলে ভাই মুহাম্মদ আপনি কাঁদবেন না শান্ত হন আপনার আব্বা ঠিক একদিন না একদিন ফিরে আসবে কারণ আমার আব্বারা শাম দেশে ব্যবসা করতে যায় দু বছর তিন বছর চার বছর পর পর বাড়িতে ফিরে হয়তো আপনারও আব্বা শাম দেশে গেছে ঠিক সময়ে ফিরে আসবে রাসূল পাক প্রশ্ন করলেন শাম দেশ কোন দিকে এই দিকে এই দিকে বাচ্চাদের খেয়াল রাস্তা বলে দিয়েছে রাসূল আমার ওই রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করেছেন বহুত দূর চলে গেলেন সামনে একটা জঙ্গল আছে রাসূল পাক মনে মনে ভাবলেন হয়তো জঙ্গলটা পার করলেই শাম দেশ পেয়ে যাব এই যে পাহাড়টা আছে এই পাহাড়ের ওই পারে হয়তো শাম দেশ আমি পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে আব্বা জান বলে ডাক দেব আমার আব্বা জান আমারটাকে সাড়া দিয়ে আমার কাছে ফিরে আসবেন আমাকে বেটা মুহাম্মদ বলে কোলে উঠিয়ে নিয়ে মায়া মমতা ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে যাবেন এই আশা এই আকাঙ্ক্ষা এই উদ্দেশ্য নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন একবার সামনের দিকে যান পিছনের দিকে আসেন ডান দিকে যান বাম দিকে যান রাসূল আমার চিৎকার করে ডাক দেন আব্বা জান আপনি কোথায় আসেন আমি আপনার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ আপনার মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য এখানে হাজির হয়েছে আসেন না আব্বা জান আমি কি অন্যায় করেছি আব্বা জান আমাকে আমাকে বেটা মুহাম্মদ বলে কোলে উঠিয়ে নিয়ে আমার দুটো গালে চুমা দিয়ে আমাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাকে বাড়ি নিয়ে চলেন রাসূল আমার পাকারে চড়ে উঠে দরবেদার করে কাঁদছেন এমন সময় আবু জেহেল রাসূল পাকের চাচা শাম দেশ থেকে পাকারে তলদেশ থেকে ব্যবসা করে ফিরছে হঠাৎ কান্নার আওয়াজ কানে কানে আসতে লেগেছে কার কান্নার আওয়াজ কার বাচ্চা এত সুন্দর কণ্ঠ এত সুন্দর আওয়াজ দেখি তো কার বাচ্চা কারণ সে সময় মেয়েদের কোনো মান সম্মান ইজ্জত ছিল না সে সময় মেয়েদের কোনো মান সম্মান ইজ্জত ছিল না বাচ্চা বাচ্চা মেয়েদের গলা টিপে হত্যা করা হতো জীবিত দাফন দেওয়া হতো বাচ্চা বাচ্চা মেয়েদের হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসা হতো কারণ মেয়ে ছেলে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া মানে অমঙ্গল কি ঠিক না বে ঠিক অমঙ্গল বাপ বাপেদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যেত গলা টিপে হত্যা করতো জঙ্গলে ফেলে দিয়ে আসতো প্রসঙ্গ আসছে বলে বলছি বাংলাদেশের একটা বক্তা ওই আহলে হুদুসের একটা বক্তা রাজ্জাক বিন ইউসুফ রেকর্ডিং আমার কাছে আছে যে শুনতে চান শোনাতে পারি ইনশাআল্লাহ এই কিছুদিন আগে বক্তব্য দিচ্ছে বলছে মহিলা জন্ম নেওয়ার এই মহিলারা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে যে বাড়িতে মহিলা ভূমিষ্ঠ হয় সে বাড়ির তো অমঙ্গল মেয়ে ছেলেরা অমঙ্গল মেয়ে ছেলেরা শুধু ছেলেদের আপনার ব্যবহারের জন্য যে কোনো স্বামী তার স্ত্রীকে বিক্রি করতে পারে ইত্যাদি বলে মেয়ে সমাজটাকে ছোট করেছে ভালো করে বুঝবেন আজকে সেই জাহেলিয়াত যুগের মানুষের আদর্শ মানুষের ক্যারেক্টার চরিত্রটা আজকের জামানায় কিছু কিছু মোল্লা মৌলভীর ভেতরে ঢুকে গেছে ঠিক না বে ঠিক না হলে বলতে পারে মেয়েরা হচ্ছে অমঙ্গল মেয়েরা অমঙ্গল বলতে পারে সিও তো জন্ম নিয়েছে একটা মায়ের গর্ব থেকে ঠিক না বে ঠিক ভালো করে বুঝবেন ওই সময় আবু জেহেল তার মনে একটু মায়া দেওয়া হয় একটু দেখি তো কার বাচ্চা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে যাবার পরে চারিদিকে খুঁজছে বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে কিন্তু বাচ্চাটাকে চোখে দেখতে পাচ্ছে না
আওয়াজটা ভালো করে ফলো করে যে পাহাড়ের চূড়া থেকে আওয়াজটা নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে। দেখি তো পাহাড়ের চূড়ায় উঠেছে, উঠে দেখে এরি অন্য কারো ছেলে তো না, আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে। এ ভাতিজা মুহাম্মদ কি ব্যাপার, এখানে কাঁদছো কেন? রাসূল আমার ছুটে এসে আবু জেহেলকে জড়িয়ে ধরে বলে, চাচা যান, আমার পাড়ার চাচারা তার কলিজার টুকরা সন্তানকে কত মায়া কত মমতা কত ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বাড়িতে যায়, তাদের কত মায়া মমতা ভালোবাসা দেয়। কই আমার আব্বা যান তো আমার কাছে আসেন না, আমাকে এক বড় বেটা মুহাম্মদ বলে কোলে উঠিয়েলেন না, আমি এখানে এসেছি আমার আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাবার জন্য। আবু জেহেল সান্ত্বনা দিয়ে বলে, ভাতিজা তোমার আব্বাজান এন্তেকাল করে ছাড়া আসবে না, বাড়ি ফিরে চলো, এখানে জঙ্গলে হিংস্র পশুরা আছে ছিঁড়ে ভুড়ে খেয়ে ফেলবে। আবু জেহেল রাসূল পাককে পাহাড়ের চূড়া থেকে নিচে নামিয়েছে, আবু জেহেল ঘুরায় ফিরে সাওয়ার হয়েছে, রাসূল পাককে উঠিয়েছে, ভাতিজা আমার কোমরটা ধরো, আমার কোমরটা ধরো। রাসূল আমার আবু জেহেলের কোমরটা ধরেছে পিছনে বসে, আর আবু জেহেল ঘোড়ার লাগামটা ধরে টান মারছে, ঘোড়া মাথা চালে ঘোড়া কিন্তু এগোই না। কি ব্যাপার, হাঁটু দিয়ে গুঁতো মারছে আবু জেহেল, ঘোড়া মাথা চালছে ঘোড়া কিন্তু এগোচ্ছে না। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এর কি পায়ে কোনো ক্ষতবিক্ষত হলো নাকি? দেখি তো আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে নেমেছে, নেমে দেখে না পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আমার উঠেছে, ভাতিজা কোমরটা ভালো করে ধরো। রাসূল আমার আবু জেহেলের পিছনে বসে ঘোড়ার কোমরটা ধরে আছে, এই আবু জেহেলের কোমরটা ধরে আছে, আর এদিকে আবু জেহেল এক হাতে লাগাম ধরেছে, অপর হাতে চাবুকটাকে বাহির করে ওই অবলা পশু ঘোড়াটার পিঠে আঘাত করতে লেগেছে। ও আমার ভাই জানিরাং, ও নবী পাকের আশিকেরাং, ও আমার আব্বা জান আম্মা জানিরাং, বুঝার চেষ্টা করুন ওই সময় ওই আল্লাহ নবী তার নবী আবু জেহেলের কোমরটাকে পাকড়াও করে আছে। এদিকে আবু জেহেল এক হাতে ঘোড়ার লাগামটা ধরেছে, অপর হাতে চাবুকটাকে বাগিয়ে করে নিয়ে ওই অপানা পশু ঘোড়াটার পিঠে চাবুকের ওপরে চাবুক মারতে লাগে। অপানা পশু ঘোড়াটা চাবুকের আঘাত সহ্যনা করতে পেরে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে চোখের পানিটা ছেড়ে কাঁদতে কাঁদতে কি এমন যেন কথা বলে আবু জেহেল বুঝতে পারে না। আবু জেহেল বেরকমই চাবুকের ওপরে চাবুক মারতে লাগে, এমন সময় দেখা যায় কিনা ওই অপানা পশু ঘোড়াটার পিঠটা ফেটে গিয়ে ফিনকিরি দিয়ে খুন ছুটতে লাগে। ওই সময় ঘোড়াটা ঘর বেঁকানো বন্ধ করে দিয়ে চোখ ভরা পানি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু। আবু জেহেল বিয়াদবি করতে পারে আপনার হাবিবের সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার পয়গম্বরের সাথে, আমাদের নবী পাকের সাথে। আবু জেহেল বিয়াদবি করতে পারে, আল্লাহ পাক আমি আপনার মখলুক আমি অপরা পশু ঘুরা আপনার হাবিবের সাথে, আপনার বন্ধুর সাথে, রহমাতুল লিল আলামিনের সাথে আমি ঘুরা বিয়া দেবি করতে পারি না। আল্লাহ পাক আমি ঘুরা এত করে বলি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু আমাদের নবী পাককে সম্মুখে নিয়ে আসছো। আবু জেহেল আমি ঘুরা এই জায়গা থেকে চুল পরিমাণে গোবো না। আল্লাহ পাক আমার ভাষাটা আমার কথাটা আবু জেহেল বুঝতে পারে না, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ আপনার দরবারে কাকুতি মিনতি করি, আল্লাহ পাক আপনি আমার জবানটাকে খুলে দেন, আমি আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই, আমাদের নবী পাকের পক্ষে কথা বলতে চাই। যখনই আপনার পশু ঘোড়াটা আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করতে লাগে, আমার আল্লাহ পাক আর থাকতে পারলে না, গাইবি আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাদের দেখাতে লাগেন, মালাইকা ফেরেশতারা একবার দেখ দেখ দেখ, জমিনের দিকে তাকিয়ে দেখ ওই অপরা পশু ঘোড়াটা, আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমার বন্ধুর পক্ষে কথা বলতে চাই, আখিরি জামানার পয়গম্বরের পক্ষে কথা বলতে চাই। এ মালাইকা ফেরেশতারা সাক্ষী থাকো সাক্ষী থাকো, যদি আমার বান্দা বান্দিগুলো যে আমার মখলুকাত গুলো আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক আজকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক সেই বান্দা বান্দিদের পক্ষে, সেই মখলুকাতের পক্ষে আমি আল্লাহ পাক নিজে চলে যাই। জোরে হবে না, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কি বললেন যে বান্দা বান্দিটা যে مخلوقات গুলো আমি আল্লাহ আমার হাবিবের পক্ষে যাই আমার দস্তুর পক্ষে যাই আমি আল্লাহ পাক স্বয়ং নিজে তার পক্ষে চলে যাই আজ আপনারা কার পক্ষে হাজির হয়েছেন এই আওয়াজ দেন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে ঠিক না بیٹے কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আজকে আল্লাহ পাকের তারিফ করবেন রাসূল পাকের প্রশংসা করার জন্য তো হাজির হয়েছেন কি ঠিক না بیٹے কিন্তু আজ ঘুটে করুনের কিছু ব্যাটা বেরিয়েছে কিছু ঘুটে করুনে বেরিয়েছে এরা মক্কা থেকে বসেছে এরা বলে জান্নাতের বাগানে বসা যাবে না ঠিক না بیٹے এটা আমার বিশ্বাস এটা আমার ঈমান আজকে আপনারা আমার রাসূল পাকের পক্ষে হাজির হয়েছেন এটা আমার ঈমান এটা আমার বিশ্বাস যদি এই মুহূর্তে तमाम পশ্চিম বাংলার জমিনটা ভূমিকম্পে থত্থর থত্থর করে কাঁপে কিন্তু এটা আমার বিশ্বাস এটা আমার ঈমান আজকে রাসূলের পক্ষে হাজির হয়েছে এই আপনার গ্রামটা জান্নাতের বাগানটাকে আমার আল্লাহ পাক এই মুহূর্তে স্থির রেখে দিবেন ঠান্ডা রেখে দিবেন কোনো সন্দেহ আছে সারা পশ্চিম বাংলা কিন্তু কাঁপবে আজকে রাসূল পাকের পক্ষে আসার জন্য কিন্তু এই জান্নাতের বাগানটাকে আল্লাহ পাক স্থির রেখে দিবেন ওই সময় আল্লাহ পাক অবলা পশু ঘোড়ার জবানটা খুলে দিলেন ওই সময় অবলা পশু ঘোড়াটা চোখেনে পানি ছেনে দিয়ে গে গানে বেকিয়ে বেকিয়ে বলতে লাগে ওরে আবু জেহেল মার 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 আমি অপানা পশু ঘুরা মরে যাব শেষ হয়ে যাব এ আবু জেহেল শুনে রাখ জেনে রাখ আমার আল্লাহ পাকের হাবিবের সাথে আল্লাহ পাকের বন্ধুর সাথে আখির জামানার পয়গম্বরের সাথে রহমাতাল লিল আলামিনের সাথে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুই বিয়া দিবি করতে পারিস কিন্তু আমি আল্লাহ পাকের مخلوقات আমি ঘোড়া আমি বিয়া দিবি করতে পারি না ওরে আবু জেহেল যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখির জামানার পয়গম্বরকে আমাদের নবী পাককে সম্মুখে নিয়ে আসিস আমি ঘোড়া এই জায়গা থেকে চুল পরিমাণে গব না আবু জেহেল দেখে গতি খারাপ সন্ধ্যা হয়ে আসছে জঙ্গলের পশুরা আমাদেরকে চিড়েবুড়ে খেয়ে ফেলবে ওই সময় ওই আবু জেহেল আল্লাহ নবী দান নবীন হাত মুবারকটাকে ধরে সম্মুখে নিয়ে এসেছে আর আবু জেহেল রাসূল পাকের হাত মুবারক ধরে আছে ওই সময় অবলা পশু ঘোড়াটা কানে বেঁকিয়ে দেখে রাসূল পাক সম্মুখে এসে গেছে রাসূল পাককে বসিয়ে আবু জেহেল লাগাম ধরবে আমি ঘোড়া ছুটবো না 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 আল্লাহ পাকের রাসূল এসে গেছে আল্লাহ পাকের হাবিব সামনে চলে এসেছে আর লাগামের প্রয়োজন নাই আমি ঘোড়া আদমের সাথে আল্লাহ নবী দেন নবীকে বাড়িতে নিয়ে যাব এই বলে ঘোড়াটা ছুটে 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 গিয়ে আবু জেহেলের বাড়িতে যাই না সোজা গিয়ে রাসূল পাকের বাড়িতে পৌঁছে যায় জোরে হবে না সুবহানাল্লাহ আবু জেহেল অবাক আমার বাড়িতে না গিয়ে আমার ভাতিজার বাড়িতে চলে আসলো আব্দুল্লাহর বাড়িতে ভাইয়ের বাড়িতে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে নেমেছে রাসূল পাককে নামিয়েছে আওয়াজ দেয় ভাবি যান কোথায় হুজরাখানার ভিতর থেকে আওয়াজ আসছে কে আমি আবু জেহেল বাইরে আসেন রাসূল পাকের আম্মা যান বাইরে এসেছেন কি ভাই আবু জেহেল আপনার বেটাকে ধরেন যথাসময়ে পৌঁছেছিলাম বলে জেন্দা পেয়েছেন কি বলছে কি বলছে যথাসময়ে যথাসময়ে বাড়িতে এই যথাসময়ে জঙ্গলে পৌঁছেছিলাম বলে জেন্দা পেয়েছেন তা না হলে জঙ্গলের পশুরা ছিঁড়ে ভুড়ে খেয়ে ফেলত রাসূল পাকের আম্মা যেন মোচকে মোচকে হাসছেন আবু জেহেল বলে কি হলো হাসছেন কেন বেটাকে ধরেন রাসূল পাকের আম্মা যান হাসতে হাসতে ফরমাচ্ছেন ভাই আমি এজন্য হাসছি আপনার ভাতিজাকে আমার বেটা মুহাম্মাদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না জোরে বলেন না সুবহানাল্লাহ কি উল্টো পাল্টা কথা বলছেন হ্যাঁ ভাই আবু জেহেল আমি মা আমিনা আমি আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না আমি আমিনা সত্য বলছি আপনি জানেন আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন
আপনার ভাতিজা আমার বেটা মোহাম্মদ জঙ্গলে গেছে এই সংবাদটা যদি জঙ্গলের পশুরা জানতে পারত 100 200 নয় 1000 2000 নয় ওই জঙ্গলে যত পশু ছিল আপনার ভাতিজাকে আমার বেটার নুরানি চাঁদ মুখটাকে দেখার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শিকার করা ছেড়ে দিয়ে পাগলের ন্যায় ছুটে এসে আমার বেটার চাঁদ মুখটাকে দেখে কদমে চুমা দিয়ে আদবের সাথে মাথা নত করে দাঁড়িয়ে যেত জোরে বলবেন না আজকে কিছু ঘুটে কুরুনোর বেটা বলে কি না রাসূল আমাদের মতো মানুষ কি ঠিক না বে ঠিক আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ ভাইসাকে তাহলে তাই যদি হয় বেটা তুমি যখন রাতের আধারে মসজিদে আযান দিতে যাও ওই রাত দুপুরে কোচির মাকে তোলো কেন বিবিকে তোলো কেন কোচির মা ওঠো না কি হলো গো কি হলো টর্চ লাইটটা কুতা ঠিক না বে ঠিক টর্চ লাইটটা কুতা কেন এই ঠান্ডায় বুড়োর মরণ হয় না ঠান্ডায় তুললে টর্চ লাইট খুঁজছে এই কুতা বলো না ওই পাশের রুমে আছে যাও লিগে যাও কেন টর্চ লাইট খোঁজো কেন জঙ্গলের পশুরা রাসূল পাককে দেখে পাগল দিওয়ানা হয়ে যায় আর তুমিও তো রাসূলের মতো মানুষ ও অন্ধকারে যাবে সাপে ছোবল মারবে টর্চ লাইটের দরকার পাড়ার পাশে কুকুরি ঘেউ ঘেউ করছে শিয়াল হুক্কা হুয়া করছে লাঠি না নিয়ে গেলে অসুবিধা আছে লাঠি খুঁজছো কেন কুকুর তাড়াবে বলে রাসূলের মানুষ তো তুমিও মানুষ লাঠি খোঁজে কেন তুমি একজন ইমাম তুমি একজন মুয়াজ্জেম তুমি একজন নামাজি কুকুর দেখলে তোমাকে সালাম করবে সাপ দেখলে তোমাকে সালাম করবে ঠিক না বেটে রাসূল পাককে সালাম করেছে রাসূল পাককে ইজ্জত করেছে সম্মান করেছে তা তোমার আবার লাঠির দরকার কেন টসের দরকার কেন ভালো করে বুঝবেন কুতাই চাঁদ আর কুতাই বাদ এক করলে চলবে ভাই হ্যাঁ ভালো করে বুঝবেন ওই সময় রাসূল পাকের আম্মা জানে কথা শুনে আবু জেহেল বলে কি উল্টো পাল্টা বকছেন হারে ভাই আবু জেহেল আমি আমিনা সত্য কথা বলছি আমি আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না তাহলে শুনবেন আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত দিয়েছেন শুনবেন ওই সময় রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন ভাই আবু জেহেল আমার পাড়ার মহিলারা আমাকে বলে আমার গর্ভে নাকি সন্তান আছে আমার গর্ভে সন্তান আছে আমার গর্ভে বাচ্চা আছে সকলে বলছে আমার বিশ্বাস হয় না কারণ বাচ্চা আসলে পেট বড় হয় না ছোট হয় বড় হয় কিন্তু আমি আমেন আমার পেট বড় হয়নি পেট যেমনকে তেমনই আছে আমি একদিন আমেনা কয়েকজন মহিলার সাথে একটু বাইরে বেরিয়েছি জঙ্গলে ধার দিয়ে আসছি হঠাৎ দেখি একটা জঙ্গলের পশু বাঘ আমি আমেনা আমাদের দিকে ছুটে ছুটে আসছে আমার সঙ্গিনীগুলো আমার সাথে সে মহিলাগুলো আমাকে ফেলে রেখে ছুটছে আর বলছে আমেনা ছোট আমেনা জান বাঁচাও কেন পিছনে বাঘ আমি আমেনা ছুটতে লেগেছি হঠাৎ ওই বাঘটার জাবানটা খুলে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার ভাইজানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় নবী পাকের আম্মা যেন ফরমাচ্ছেন ও ভাই আবু জেহেল শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার ভাবি আমি খবরদার খবরদার আপনার ভাতিজার নামটা হাইলাইট করার জন্য বলছি না আমি যেটা সত্য সেটাই বলি ওই সময় আমি আমেনা যখন ছুটতে আরম্ভ করলাম হঠাৎ পিছন দিক থেকে ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে ও আল্লাহ পাকের হাবিবে আম্মা জান ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান ও আল্লাহ পাকের বন্ধুর আম্মা জান ও রহমাতাল লিল আলামিনের আম্মা জান ও আমাদের নবী পাকের আম্মা জান খবরদার খবরদার ছুটবেন না ছুটবেন না আপনার গর্ভেতে যিনি আছেন উনি হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখির জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন মামেন আপনি দাঁড়িয়ে যান আমি আমেনা দাঁড়িয়ে গেলাম ছুটা বন্ধ করে দিলাম ওই সময়
দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমাকে হামলা করলো না আমার ঘাড়ে মোটকালো না ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দি আমার পায়েতে চুমা দি পিছু কোটে কোটে যাচ্ছে ওই বাঘটা বলে মা মা আমিনা আপনি বলেন আমাদের নবী পাকের আম্মা জান এর জন্য আপনাকে সুসংবাদটা জানিয়ে আমি বাঘ আমি জঙ্গলের দিকে ফিরে যাই ও ভাইয়া বুঝেল আপনি জানেন না জানেন না জানেন না আপনার ভাতিজাকে আমি আমিনা আমার কলিজার টুকরো সন্তানকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আপনি জানেন না ও ভাইয়া বুঝেল আমি আমিনা একদিন কুমানি শেষ হয়ে গিয়েছে আমি আমিনা কলসিটাকে নিয়ে কড়াটাকে নিয়ে যখন কুয়া ধারে যাচ্ছি পানি নিয়ে আসার জন্য আমি আমিনা যখন কুয়া ধারেতে যাচ্ছি হঠাৎ খলকল খলকল করে পানির আওয়াজ শুনতে পাই আমি আমিনা যখন কুয়া ধারেতে গিয়ে হাজির হই আমি আমিনা দেখতে পাই ওই কুয়ার পানিটা ওপরের দিকে উঠে গিয়েছে কানায় কানায় পৌঁছে গিয়েছে ওই সময় কুয়ার পানিটা আওয়াজ দিয়ে বলতে লাগে ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান ও মা আমিনা আপনি কেন কষ্ট করে কুয়ার দানেতে আসলেন আপনার পানির দরকার বাড়িতে বসে বসে একবার ডাক দিতে পারতেন আমি কুয়ার পানি আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে গিয়ে আপনার কুয়াটাকে ভর্তি করে চলে আসতাম ও ভাইয়া বুঝেল আমার পাড়ার মহিলারা আমি যখন পানি আনতে যেতাম আমার পাড়ার মেয়েরা আমার হাতটাকে ধরে আটকে রেখে দিত ও মা বুনা মেনা দাঁড়িয়ে যাও তুমি চলে গেলে কুয়ার পানিটা নিচে নেমে যাবে আমাদের পানি তুলতে কষ্ট হবে ও ভাইয়া বুঝেল ওই সময় আমি আমিনা পানিটাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম আমি আমিনা খেটে খেটে আসছি হঠাৎ দেখতে পাই দূর থেকে এক জাগ পাখি ডানা মেলে মেলে উড়ে উড়ে আসছে হঠাৎ আমার কাছাকাছি এসে ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে গেল না আমার মাথার উপর দিয়ে গেল না ওই পাখিগুলো দুদিকে ভাগ হয়ে যায় আমি আমিনা আমাকে সম্মান করে ইজ্জত করে ভাগ হয়ে যায় ভাই আবু দেখেন ওই সময় পাখিগুলো আওয়াজ দিয়ে বলতে লাগে দেখে দেখে দেখ আল্লাহ পাকের রাসূলের আম্মা জান আল্লাহ পাক হাবিবের আম্মা জান আল্লাহ পাকের দোস্তর আম্মা জান যাচ্ছে ওই সময় আবু জেগেল ওই পাখিগুলো আপনার ভাতিজার সুসংবাদটা আমি আমিনাকে জানিয়েছিল আমি আমিনা আমার বিশ্বাস হয় না পাড়ার মহিলারা বলে আমার গর্ভে সন্তান আছে জঙ্গলের পশু পাখি বলে আমার গর্ভে সন্তান আছে কুয়ার পানি বলে আমার গর্ভে সন্তান আছে আকাশের মেঘে তারাও বলে আমার গর্ভে সন্তান আছে আমি আমিনা যখন বাড়ির বাইরে বেরোতাম যে কোনো জায়গায় প্রয়োজনে যেতাম আমি আমিনা সঙ্গে সঙ্গে দেখতে পেতাম আসমানে মেঘে নাই হঠাৎ করে যখনই বাড়ির বাইরে বেরোতাম আমি আমিনা আমার মাথা চাওয়া করার জন্য আসমানে এক খণ্ড মেঘ উড়ে উড়ে চলে আসতো আমি আমিনা যতক্ষণ বাইরে হাঁটা চলা করতাম ওই আসমান মেঘটা আমাকে মাছাওয়া করে করে যেত ভাইয়া বুঝেল আমি আমিনা আমার বিশ্বাস হয় না সকলে বলে আমার গর্ভে সন্তান আছে একটু দেখি অন্য অন্য মহিলাদের যখন পেটে সন্তান আসে পেটটা বড় হয়ে যায় আমি আমিনা আমার তো পেটটা বড় হয় না ঘরের ভিতরে গেলাম রুমের ভিতরে গিয়ে আমি আস্তে আস্তে দেখতে লাগি দেখি তো সকলে বলে সন্তান আছে আমার পেটে বাচ্চা আছে দেখি বাচ্চাটা কত বড় হয়েছে আমি আমিনা যখন আমার পেটের কাপড়টাও চা করতে লাগি আমি আমিনা দেখতে পাই ও ভাইয়া বুঝেছেন আমার পেটের ভিতর থেকে নূর চমকাতে লেগেছে জোরে হবে না চিন্তা করে দেখেন রাজ ঘুটে কুরুনুর বেটারা বলে কিনা যে রসুল আমাদের মতো মানুষ কি ঠিক না ঠিক রসুল আমাদের মতো মানুষ যেই দিন রসুল পাক আম্মা জান আমিনার গর্বে এসেছেন আসার পর রসুল পাকের আব্বা জান ইন্তেকাল করেছে ওই সময় রসুল পাকের আম্মা জান বাইরে বেরোতেন এলাকার মানুষ
ক্রিটিসাইজ করে রাসূল পাকের দাদুজানকে বলতেন, হাগা তোমার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, আর তোমার বৌমা আবার আতরমেকি ঘুরছে কেন, আতরমেকি ঘুরছে কেন? রাসূল পাকের দাদি আম্মা জান দাদুজানকে বলছেন, জানেন বৌমা গোসলখানায় যায়, গোসলখানাটা খুশবুতে ভরপুর হয়ে যায়, বৌমা সামনে দিয়ে চলে যায়, যখনই চলে যায় সঙ্গে সঙ্গে আমাদের নাকে মিস্কি আম্বারে খুশবু আসে, বৌমাকে নিষেধ করে দেন বৌমা যেন আতর না মাখে, কারণ সে সময় বিধবা মহিলারা আতর মাখে না, নিয়ম ছিল, রেওয়াজ ছিল। এখনকার রেওয়াজ কি আছে? স্বামী ইন্তেকাল করলে বউ কি করে গো? সেই সব বলে না কানের নাকের সব হাতের ফাতে সব পড়তে নেই, সব শাস্তে বুঝতে নেই, সব বলে না গো, অনেক অনেক রকম সব বলে। তো ওই সময় রেওয়াজ ছিল যে বিধবা মহিলারা আতর মাখতে পারবে না। ওই সময় রাসূল পাকের দাদুজান রাসূল পাকের আম্মা জানকে ডাকলেন, বৌমা এলাকার সব মানুষেরা বলে যে তুমি নাকি আতর মাখো, তবে আমি তোমার শ্বশুর, আমি বড় ব্যবসায়ী, আমি কাবা শরীফ রক্ষণাবেক্ষণা করি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ যখন মক্কা শরীফে আসে আমার জন্য তোহফা হিসাবে খুব দামি দামি আতর নিয়ে আসে, তবে বৌমা তুমি যে আতরটা মাখো না, ওই আতরটা আমার সমস্ত দামি দামি আতরকে ছাপিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বৌমা তুমি আতরটা পেলে কোথা থেকে, কে দিয়েছে বৌমা? রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আব্বা জান যেই দিন আমার গর্ভে সন্তান এসেছে সেই দিন থেকে আমি আমেনা, আমার গা থেকে খুশবু বেরোতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমেনা, আমার গা থেকে শুধু নয়, আমি আমেনা যখন আমার গাল থেকে থুতুটা ফেলি ওই থুতুটাও খুশবুতে ভরপুর হয়ে যায়, আমি আমেনা গোসল করতে যাই, গোসল করার পরে যে পানিটা আমার গায়ে ঢালি ওই পানিটাও আমার গা থেকে জোরে জোরে পড়ে, ওই পানিটাও খুশবুতে ভরপুর হয়ে যায়। জোরে হবে না? আর আজ এরা বলে কিনা রাসূল পাক আমাদের মতো মানুষ, গায়ের গন্ধ বউ পালাবার লাইন হয়ে যায় মাঝে মাঝে, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, মাঠে সারাদিন খেটে খুটে এসে গা এমন ঘেমে গেছে, গা দিয়ে এসটে এসটে গন্ধ বেরোচ্ছে, খেটে খুটে এসে বিবি খাটে পাখা চালিয়ে বা এসি চালিয়ে শুয়ে আছে, আর আপনি গিয়ে লাদাস করে বিবির পাশে শুয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে বিবি বলে, উঠবে না মারবে একটা ঝেড়ে কোমরে লাতি, কেন যাও গোসল করে এসো, বুড়ো ভাব গা দিয়ে গন্ধ বেরোতে যাও, ঠিক না বে ঠিক? গায়ের গন্ধে বউ পালাবার লাইন হয়ে যাচ্ছে, আর ইবাটা বলে কি না রসুল আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। রসুল মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। এই যে রাস্তাটা তৈরি হয়েছে কি দিয়ে ভাই? পিচের সঙ্গে কি দিয়েছে বলেন তো? যে পাথর, এ ঠিক বলছেন? পিচের সঙ্গে যে বড় বড় দেয় ওটা কি, কালো কালো পাথর? আর ইয়াকুত ওটা পাথর না পাথর না? যে হীরে পাথর না পাথর না? পাথর তো, পাথর তো, তাহলে এটাও পাথর ওটাও পাথর। তা ভাই বিবি শক করেছে, গলার হার দাও, গলার হার দাও, না দিলে বাপের বাড়ি পালাবো। তা তোমার তো হীরে মতি মুক্তে কেনার ক্ষমতা নেই, ড্রিল মেশিন আছে, পাথর কাটিং করার মেশিন আছে, বাবা এই বড় বড় গোল গোল থেকে পাথর কুড়িয়ে লাও না, এটাও তো পাথর ওটাও তো পাথর, এটা কুড়িয়ে নিয়ে ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে ফুটো করে, কাটিং মেশিন দিয়ে ভালো করে নকশা করে কাটিং করে, কাঁথা দড়ি গলিয়ে দিয়ে মালা করে নিয়ে গিয়ে বউকে বলবে, কচির মা কি হয়েছে চোখটা বন্ধ করো। কেন? উপহার নিয়ে এসেছি। কচির মা চোখটা বন্ধ করবে আর আপনি গিয়ে একবার গলায় পরিয়ে দেবেন, যখন কচির মা চোখটা খুলে দেখবে না এই কালো রাস্তা, হ্যাঁ ঝাঁটা কোথায় থাকবে ভাই? জোরে বলেন না, কোথায় পড়বে? বিছখানে পড়বে, বুঝতে পেরেছেন? ভাই সাহেব রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না। এই যে কারেন্টের লাইটগুলো জ্বলছে, এটা কারেন্টে না জেনারেটরে চলছে? যে কারেন্টে চলছে, এটা কি জেনারেটরে চলবে না? যে
জেনারেটরের কারেন্টও চলবে একটা লাইট জেনারেটরও চলবে কারেন্টও চলবে আচ্ছা ভাই বলেন তো দেখি জেনারেটরের কারেন্টে শর্ট মানুষ মরে শর্ট খেয়ে মরে আরে জোরে বলেন না একটু হাত ফাত অবাস হয়ে যাবে ঝটকা মারবে পড়ে যাবে কি ঠিক নেবে ঠিক আরে কারেন্টে একবার হাত দিলে কি হবে গো ও ধরেই রয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কি ঠিক নেবে ঠিক তো ভাই একটাই লাইট তো জেনারেটরের কারেন্ট তো কারেন্ট আর এটাও তো কারেন্ট তো বাবা তো জেনারেটরে তো অনেক হাত দিয়েছো একবার কারেন্টে হাত দিয়ে দেখো না দেখো কি ঠিক নেবে ঠিক ও নাম ভুলে যাবে রসুল মানুষ কিন্তু আমার আপনার মতো মানুষ না অনুরোধ করে বলছি এখনো সময় আছে ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করেন নাজাত পেয়ে যাব তা না হলে সব শেষ একাদশ মুহাল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম মানি না কোন স্লোগান আমাদের ঠিকানা ইসলাম মানি না কোন স্লোগান মানব না কোন কথা বলব মোরা আল্লাহু আকবর যার কোন কাকনি নেই কোন ভয় নেই সাথী মোদের আল্লাহ মুখান যার কোন কাকনি নেই কোন ভয় নেই সাথী মোদের আল্লাহ মুখান লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রসুলুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানি না কোন স্লোগান মানব না কোন কথা বলব মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا اشرف مولانا محمد مولانا আমার দিনদার ইমানদার নিকার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জোয়ান যুবকেরা এরা বলে যে রসুল আমাদের মতো মানুষ এরা রসুল পাকের স্থানে গুস্তাকি করতে করতে রসুল পাকের আব্বা জান আম্মা জানের স্থানে গুস্তাকি করেছে তো তাই নয় রসুল পাকের আহলিয়া পরিবারদের সাথে গুস্তাকি করেছে শুধু তাই নয় ইরা আমার আল্লাহ পাকের সাথেও গুস্তাকি করেছে রসুল পাকের আম্মা জানদের সামনে বলছে ওদের টাকিদার বই আছে আমার কাছে যাবেন দেখিয়ে দেব ওই বইয়ের মধ্যে লিখেছে যে রসুল পাকের আব্বা জান আম্মা জান বিনা হিসাবে জাহান্নামে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক বিনা হিসাবে জাহান্নামে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক ওদের ইমান আছে ভাই এজরে বলবেন এতজন তো বসে আছেন একজন হাত তুলে বলতে পারবেন জি ভাই সাহেব রসুল পাকের আব্বা জান আম্মা জান জাহান্নামী কেউ আছেন ভাই বলতে পারবেন ভাই সাহেব এটা কি বলেন তো কাপড় তো কাপড় তো আমি এখন মুখ মুছছি মাইকে দিছি হাত মুছি ঠিক না ভাই ঠিক কিন্তু এই কাপড়টাকে ভালো করে ওয়াশ করব ধোলাই করব ধুলাই করার পরে এই কাপড়টাকে আমি কোরআন পাকের গিলাফ বানাবো কোরআন পাকের গিলাফ বানাবো তাহলে এবারে বলেন এর ইজ্জতটা বেশি আমার জামাতের ইজ্জত বেশি না কোরআন পাকের গিলাফের ইজ্জতটা বেশি তাহলে এই কাপড়টা কোরআন পাকের গিলাফ হওয়ার পরে এর ইজ্জতটা বেড়ে গেল যে তক্তার উপরে বসে আছে তক্তার উপরে বসে আছে এই তক্তাটাকে কাটিং করব ভালো করে পালিশ করে রেহেল কাঠ বানাবো কোরআন পাকের সহবতে থাকবে তাহলে রেহেল কাঠের ইজ্জত বাড়বে না বাড়বে না তাহলে এই কাঠটার ইজ্জত বাড়লো না বেড়ে গেল পারবেন ওই কোরআন পাকের গিলাফ বা কোরআন পাকের সহবতে যে কাঠটা ছিল রেহেল কাঠটা ছিল ওই রেহেল কাঠটাকে কাটিং করে দরজা জানালা বানাতে পারবেন পিড়ে বানাতে পারবেন ওই গিলাফটাকে কাটিং করে হাত মোচা রুমাল মুখ মোচা রুমাল বানাতে পারবেন আজরে বলবেন
পারবেন পারবেন না তাহলে কাপড় যদি কুরআন পাকের সাথে থাকার থাকার ফলে কাপড়ের ইজ্জত বেড়ে যায় যদি কাট যদি কুরআন পাকের সোহবতে থাকার ফলে কুরআন পাকের রেকেল কাটের ইজ্জত বেড়ে যায় তাহলে এবারে নিজের বিবেককে প্রশ্ন করুন যে রাসূলের নূর মুবারকটাকে আল্লাহ পাক আখেরি জামানার নবী করে পাঠাবেন বলেছে বলে একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় 1 লাখ নয় কম বেশি اختلاف 223999 জন নবী পয়গম্বর আজকে নবী পয়গম্বর খেতাব পেয়েছেন আমার আপনার নবী পাকের নূর মুবারকটাকে বহন করার জন্য ঠিক না ভাই ঠিক তাহলে এবারে বলেন ইনারা যদি নবী পাকের নূর মুবারকটাকে বহন করার জন্য নবী হতে পারে পয়গম্বর হতে পারে তাহলে যে পেটে রাসূল পাক 10 মাস 10 দিন ধারণ করেছিলেন তাহলে সেই পেটটা জাহান্নামী হয় কিভাবে নির্বিবেককে প্রশ্ন করুন তাহলে যেই গর্বে রাসূল আমার 10 মাস 10 দিন ছিলেন তাহলে সেই মা সেই পেটটা জাহান্নামে যায় কিভাবে এরা হচ্ছে উম্মতে মুহাম্মাদিনা এরা মুসলমান না এরা হচ্ছে মুসলমান নামে কলঙ্ক এরা হচ্ছে নামাজি রোজাদার হাবে সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব এরা হচ্ছে ইহুদির দালাল ইহুদি সোশ্যাল মিডিয়ার ভাইরা আপনারা বলতে পারবেন কিছুদিন আগে একটা খ্রিস্টান ইমাম ধরা পড়লো না একটা খ্রিস্টান ইমাম ধরা পড়েছে না মসজিদে নামাজ পড়া তো খ্রিস্টান ধরা পড়েছে এরা হচ্ছে সেই জাতের মানুষ এরা সেই জাতের মানুষ এদের মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে সুন্নতি পেরহান আছে এদের হাতে কোরআন হাদিস আছে এদের নামাজ রোজা আছে কিন্তু ভেতরটা হচ্ছে তার ইহুদি ভেতরটা ইহুদি যে তা না হয় রাসূল পাকের সানে রাসূল পাকের আহলিয়া পরিবারদের সানে এরা এইভাবে গুস্তাখি করতে পারে না আজ ইরা এদের একটা নেতা আছে এদের একজন শায়েখ আছে শায়েখটার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী কি নাম বললাম এদের শায়েখ নাসিরউদ্দিন আলবানী কারণ ইরা হচ্ছে ইমাম মানে না ইরা ইমাম মানে না একজন প্রশ্ন করছে ওদের একজন শায়েখকে বাংলাদেশের বাঙ্গাল ওই বাঙ্গালটাকে বাঙ্গাল আগে যার নাম বলেছিলাম ওই বাঙ্গালকে প্রশ্ন করছে যে আমরা কি হানাফিদের মসজিদে নামাজ পড়তে পারি কি বলল হানাফিদের মসজিদে নামাজ পড়তে পারি হানাফি ইমামদের পিছনে নামাজ পড়তে পারি তখন এই বাঙ্গাল আহলে হুদুস উত্তর দিচ্ছে যারা ইমাম মানে যারা ইমাম মানে তাদের পিছনে একটা দায়িত্ব বিহাদ আল ইমাম বলে নামাজ পড়া যাবে না কারণ তারা আল্লাহ পাককে আকার বলে মানে না জোরে বলুন নাউজুবিল্লাহ এই আল্লাহ পাকের আকার আছে জোরে বলবেন আল্লাহ পাক তিনার উপরে কোন রকম ধারণা করা আমাদের ভাই আল্লাহ পাককে আকার মানা যাবে না নিরাকার মানা যাবে না ঠিক না বে ঠিক যে বলবে আকার তার ঈমান হয় যা আর যে বলবে নিরাকার তার ঈমান হয় যা আল্লাহ পাক তিনি কেমন সেটা আল্লাহ আলাম তিনিই ভালো জানেন কি ঠিক না বেঠি কারণ আল্লাহ পাককে আমরা কেউ দেখি না দেখেছি ভাই কেউ দেখেছি দেখিনি তা ভাই ওদের আকীদা আমার রাসূল পাকের আহলিয়া পরিবারদের সামনে আম্মা জান আব্বা জানতে তো জাহান্নামে পাঠিয়ে দিয়েছে দিও বেটারা খান্ত হয়নি ওদের আকীদা ওই নাসিরউদ্দিন আলবানী তার আকীদা বইয়ের মধ্যে লিখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের পক্ষে যে নাই লিপ্ত হওয়া সম্ভব জোরে বলো নাউজুবিল্লাহ মিন জালিক কাদের সামনে কথাটা বলল এই কথা বলেন কাদের সামনে কথা বলে না কাদের সামনে রাসূল পাকের আহলিয়া পরিবারদের সামনে উম্মুহাতুল মুমিনিন
তমাম বিশ্বের মুমিন মুসলমানদের আম্মা জান ঠিক না বেঠি যে তিনাদের সামনে আজকে যে এত বড় মন্তব্য করে এরা মুসলমান এজরে বলবেন এরা মুসলমান হতে পারে না ওদের বইয়ের নাম সিলসিলাতুল আহাদিস সহিহা ওদের বইয়ের যে হাদিস যে লেখা আছে হাদিস নাম্বার 2507 খণ্ড 6 পৃষ্ঠা 26 প্রকাশনায় মাকতাবাতুল মারিফ রিয়াদ ওই নাসিরউদ্দিন আলবানি ওদের শায়খ আরো লিখছে ভালো করে নোট করবেন কারণ ওদের টোটাল আকীদা ওরা জানে না কার ভাষায় হাত দিয়েছে পুকুরের পারে ফুটো দেখেছে হাত গলিয়ে দিয়েছে কি ঠিক না বে ঠিক গো পুকুরের পারে আপনারা তো মাছ চাষ করেন তো বলেন না পুকুরের পারে ফকর দেখলি হাত গলাতে মন যায় তাই না কি সব ফকরে কি ভাই মাছ থাকে কি থাকে ভাই সাপ থাকে বুঝতে পেরেছেন ওরা বোঝে না কোন ফকরে হাত দিয়েছে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওদেরকে বাহাসের জন্য ডাক দিয়েছে বেটারা বাহাসে বসেনি বেটারা বসেনি নবাবপুর নাম শুনেছেন মসাহাট থেকে যেতে হয় একটুখানি ভিতরে প্রায় 4-5 কিলোমিটার নবাবপুর সেখানে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবে দেখে নেবেন বা বিভিন্ন দাদা পীর খলিফাদের কিতাবে দেখে নেবেন যে ওখানে দু গাড়ি কিতাব নিয়ে যাওয়া হয়েছে গরু গাড়ি করে ওদের সঙ্গে বাহাস করবে বলে বেটারা আসেনি এই কয়েক বছর আগে একটু মাথা চাড়া দিয়েছিল আবার আমরা দাদা পীরের আওলাদরা আমরা সেখানে বাহাসের ডাক দিয়েছিলাম বেটারা আসেনি বুঝতে পেরেছেন বেটারা আসেনি তার মধ্যে কিছু মানুষ আবার ঘর ছাড়া হয়ে গেছিল বুঝতে পেরেছেন ভাই শাহকে ও বেটারা শুধু ফোনেই বক্তব্য দেবে আর ফোন করে করে আপনাকে আমাকে প্রশ্ন করবে কি ঠিক না বে ঠিক এরা কাদের কাজ বলেন তো পিছন দিক থেকে ঠোকর মারা কাদের কাজ এই কথা বলেন না মুনাফেকের কাজ মুনাফেকের কাজ বুঝতে পেরেছেন এরা হচ্ছে সেই মানুষ পিছন দিক থেকে ছোড়া মারে সামনে দিক থেকে বাপের বেটার মতো ছোড়া মারে না আয় সামনে আয় তুই মায়ের দুধ খেয়ে থাকিস কারণ লাট্টু যেন 1-2-3 খেয়ে মানুষ তো ভাই আর কেমন হবে ভাই কি ঠিক না বা ঠিক লাট্টু যেন 1-2-3 খেয়ে মানুষ তো আর কেমন হবে পোলট্রি মুরগি বুঝতে পেরেছেন না সামনে আয় বস কত ধানে কত চাল ইনশাল্লাহ বোঝা যাবে বোঝা যাবে তা ভাই সাহেব ওদের আকীদা ওদের শায়খ নাসিরউদ্দিন আলবানি আরো লিখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের মাঝে সর্বশ্রেষ্ঠ নন জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালেক সুতাই নয় আরো লিখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম নাউযুবিল্লাহ মিন জালেক বুঝতে পেরেছেন শুধু ওটা নয় আল্লাহ তাআলার পায়ের পিণ্ডলিপি বা শাক রয়েছে শুধু ওটা নয় আল্লাহ তাআলার প্রকৃত হাত রয়েছে আল্লাহ তাআলার হাসা একটি হাসা আল্লাহ তাআলার একটি সিফাত আরো লিখছে নবী ও রসুলগণ বিভিন্ন ধরনের সগীরা গোনা ও আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হন জোরে বলো নাউযুবিল্লাহ মিন জালেক হ্যাঁ ভাই রসুল পাক একটা কোনো গুনাহ করেছেন এই জোরে বলবেন আল্লাহ পাকের একটা অবাধ্য হয়েছেন এই আওয়াজ দেন আজকে এরা বলছে রসুল পাক রসুলগণেরা সগীরা গুনাহ করেন এবং আল্লাহ পাকের অবাধ্য হন জোরে বলো নাউযুবিল্লাহ মিন জালেক তে অনুরোধ করে বলছি এদের কাছ থেকে দূরে সরে আসেন ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করেন নাজাত পেয়ে যাবেন তা না হলে সব শেষ সব শেষ ঈমান আমল আকীদা বরবাদ হয়ে যাবে এখানে আমার অনেক যুবক ভাইরা আছেন বা অনেক দূর মাইকের আওয়াজ যাচ্ছে অনেক যুবক ভাইরা শুনছেন আমি প্রত্যেকের কাছে জানতে চাই ভাই আপনার বিবির গর্ভে সন্তান আছে
আপনার বিবির গর্ভে সন্তান আছে একটা, কিভাবে সিজার করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, কোন মলম লাগাতে হয়, কোন ট্যাবলেট খাওয়াতে হয়, এ টু জেড ওই বইয়ে সব লেখা আছে, আপনার হাতে তুলে দেব। ওই বই পড়ে 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 আপনার বিবির সিজার করতে পারবেন? আজরে বলবেন, হ্যাঁ পারবেন না? ঠিক আছে, না বাদ দিলাম, বই পুরো অসম্ভব। আরে ভিডিও করে দি, কিভাবে পেট পেট কাটছে, কি দিয়ে সেলাই করছে, কিভাবে সেলাই করছে, কোন মলম লাগাচ্ছে, কোন ট্যাবলেট খাওয়াচ্ছে, কিভাবে অক্সিজেন দিচ্ছে, কিভাবে অজ্ঞান করছে, সব ভিডিও করে সুন্দর করে দেবো। আপনি ঘরে একটা বড় করে বোর্ড লাগিয়ে দিয়ালে ওই ভিডিও চালিয়ে আপনার বিবিকে শুইয়ে পেট কেটে সিজার করে বাচ্চা বের করতে পারবেন? এজন্য বলবেন, পারবেন না? তাহলে বই পড়ে সিজার করতে পারবেন না, ভিডিও দেখে সিজার করতে পারবেন না, তাহলে মোবাইল থেকে তাহলে নামাজ দুজা হজ জাকাত আদা করেন কি করে বলেন? তাহলে মোবাইল দেখে, কিতাব না পড়ে, কোরআন না পড়ে, মাদ্রাসায় না পড়ে, আলেম উলামাদের সোহবতে গিয়ে প্র্যাকটিক্যাল না শিখে, তাহলে আপনি মোবাইল দেখে কিভাবে আলেম উলামাদের বিরুদ্ধে আপনি মুখটা খোলেন? অনুরোধ করে বলছি, সাবধান হন, সতর্ক হন, ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করেন, কাজে লাগবে, তা না হলে সব শেষ। আগে আপনারা হাত তুলেছিলেন রসুলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নূপুর শর্মার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছিলেন, করেছিলেন তো? জোরে বলবেন, কতজন নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? কষ্ট দিচ্ছি, হাতটা উঁচা করেন তো, হাত নামাবেন না, আমি দেখব, হাত নামিয়ে দেন ভাই সাহেব। নূপুর শর্মার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছেন, তাই তো? হ্যাঁ সত্যি বলছেন তো? নূপুর শর্মা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে? আওয়াজ দেন, কলেমার ঘরে জন্ম, কোরআনের ঘরে জন্ম, হাদিসের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম? তাহলে ওর জন্ম মুসলমানের ঘরে না, কোরআনের ঘরে না, শরিয়াতের ঘরে না, কলেমার ঘরে না, রসুল সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, রসুল আদর্শ ক্যারেক্টার চরিত্র সম্পর্কে জানে না, ও গুফতাকি করতে পারে, কিন্তু ওর বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দরকার আছে কি আছে না নাই? আছে। কিন্তু আমার আপনার ঘরে, মুসলমানের ঘরে জন্ম, কলেমার ঘরে জন্ম, শরিয়াতের ঘরে জন্ম, ইসলামের ঘরে কলেমার ঘরে জন্ম নিয়ে মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা পরে নামাজ পড়ছে, রোজা রাখছে, হাদিস কোরআনের কথা বলে, রসুল পাকের সানে, রসুল পাকের আহলিয়া পরিবারদের সানে, রসুল পাকের আম্মা জানের সানে, আমার আল্লাহ পাকের সানে গুস্তাকি করছে, তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না কেন? ও তো হিন্দু ভাইয়ের ঘরের মেয়ে, ওর বিরুদ্ধে চিল্লানো খুব শখ। আর ই মোল্লা বলে চিল্লাচ্ছেন না? হ্যাঁ ই মোল্লা বলে চিল্লাচ্ছেন না? খারাপ মনে নেবেন না, ইসলামটাকে শেষ করে শেষ করবে কোনো হিন্দু ভাই নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো শিখ নয়, কোনো পারসি নয়, কোনো পাঞ্জাবি নয়, ইসলামটাকে ধ্বংস করবে, মুসলিম জাতিকে শেষ করবে, কোরআনকে অপমান অপদস্থ করবে, এই আমাদের মতো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, শরিয়াতওয়ালা নামধারী মুনাফেক মার্কা মুসলমান, এদের বিরুদ্ধে সোচ্চার হন, এদের বিরুদ্ধে মুখ খুলুন, প্রয়োজন হলে কিরাম থেকে তাড়িয়ে দেন, নাজাত পেয়ে যাবেন, আর না হলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হয়তো আমার কথাটা খারাপ লাগবে আপনাদের, কথাটা হয়তো খারাপ লাগলো, কিন্তু বিবেচনা করে দেখবেন, ইসলামকে শরিয়াতকে শেষ অন্য কোনো ধর্মের মানুষ করবে না, করবে আমরা, করব আমরা, ইসলামকে তামাম পৃথিবীর জমিন থেকে তাড়াবো, কাঁদাবো, কাঁদাবো, কাঁদিয়ে কাঁদিয়ে তাড়িয়ে দেবো, মক্কার জমিনে, মদিনার জমিনে ফিরে গিয়ে প্রদীপের মতো টিম 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 করে জ্বলবে, তামাম বিশ্ব থেকে কলেমা মুছে যাবে, ইসলাম মুছে যাবে, শরিয়াত মুছে যাবে, ভণ্ড আর ভণ্ড ছড়িয়ে যাবে, একমাত্র এই আমাদের মতো মোল্লা মৌলবী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামধারী মুনাফেকেরাই তাড়িয়ে তাড়িয়ে বার করে দেবে।
এদের বিরুদ্ধে সচ্চার হন মজবুত হন ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন নাজাত পেয়ে যাব না হলে সব শেষ আজকে এই বেটারা খাজা গরিবে নামাজ হুজুরের বিরুদ্ধে কথা বলে খাজা গরিবে নামাজ হুজুরের বিরুদ্ধে কথা বলে আজকে ফুরফুরার পীর আবু বকরের বিরুদ্ধে কথা বলে আজকে টুপিটা পেয়েছে দাড়ি পেয়েছে শরিয়াত পেয়েছে ইসলাম পেয়েছে কুরআন পেয়েছে একমাত্র ভারতের জমিনে খাজা গরিবে নামাজ হুজুর ওসিলায় ঠিক না বে ঠিক ইবাদত বندگی সব পেয়েছে হুজুর ওসিলায় আর আজ চোরের মায়ের বড় গলা ঠিক না বে ঠিক অনুরোধ করে বলছি মুসলমান মজবুত হন দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ফিতনাবাজদের হাত থেকে ঈমান আমল আকীদাকে আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন তা ভাই সাহেব সকলের কাছ থেকে বিদায় নেব একাদশ বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ তো ভাই সাহেব সকলের কাছ থেকে বিদায় নেব তোমাকে জানতে চাইছি ভাই আগামী বছর এই জান্নাতের বাগানটা হবে না হবে না সকলে মিলে বলেন হবে না বন্ধ হয়ে যাবে হবে বড় হবে না ছোট হবে এই কথা বলে না বড় হবে না ছোট হবে সুন্দর হবে না এমনি এমনি হবে যে সুন্দর কতজন চান না একটু হাত তোলেন তো চান না সিরিজে এত আবার আমি আগে বলেছি ব্রেক ফেলে বসতে